চুনি কুমড়া সিদ্ধ করে নিবো, ডুমো ডুমো করে কেটে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। হয়ে গেছে দেখি, নামিয়ে নিব, নামিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, শুষে তুলে দেবো। দিয়ে দিব রসুন, পাঁচফোড়ন, জিরা, হলুদ, লবণ, নাড়িয়ে নেব, লঙ্কা বাটা ভালো করে কষিয়ে নেব, হালকা কষিয়ে নিয়ে ঢেলে জল দিতে হবে, দুটো কষলেই টক হয়ে যাবে। দিয়ে দেব সর্ষে বাটা, সর্ষে বাটা দিয়ে নাড়িয়ে নিয়ে দিচ্ছি, হালকা হয়ে গেছে, ঢেলে জল দিব, মাখো মাখো করে নামাতে হবে, এটা বেশি ছড়ি করা যাবে না, ঝোলে জল দিয়ে দিচ্ছি আমি, ফুটিয়ে নিয়ে একটু মাছ দিয়ে দিব, মাছের মাথা দিয়ে দিব, দিয়ে দিব গরম মশলা, মানো হয়ে গেছে তরকারিটা, গাছের চুনি কুমড়া, রান্না হবে ইলিশ মাছ দিয়ে।